السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. সম্মানিত মঞ্চে উপস্থিত উলামা ইকরাম এবং আমার সামনে বসে থাকা ইসলামিক ভাই সকল, হামদ সানার পর আমি সূরা মায়েদার একটি আয়াত পাঠ করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির মধ্যে বলেন, ওয়াকাতাবনা আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের উপরে আমি ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি, অর্থাৎ কম্পালসারি করে দিয়েছি। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কেউ কাউকে হত্যা করে নাজায়েজ পদ্ধতিতে, যদি কাউকে মেরে ফেলে, من قتل نفسا بغير نفس او فساد في الارض, এবং পৃথিবীতে যদি অত্যাচার এবং ফাসাদ ছড়িয়ে দেয়, من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا, যেন সে সমগ্র জাতিকে, সমগ্র মানুষকে সে হত্যা করে ফেলল। ومن احياها فكانما احيا الناس جميعا, এবং যদি কেউ কোন মানুষকে বাঁচিয়ে নেই, রক্ষা করে তাকে মৃত্যু থেকে, তো সমস্ত মানব জাতিকে সে যেন রক্ষা করে নিল বা বাঁচিয়ে দিল। আমি এই বিষয়ে বলার জন্য ইচ্ছে করলাম এই কারণেই যে আমাদেরকে আজ এই যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর কতটা গুরুত্ব রয়েছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবন দিয়েছেন। এর পূর্বে আমি এই বিষয়ে কথা বলেছি উর্দু ভাষায় এবং বেশ কয়েক জায়গায়, তবে আমি বাংলায় বলার ততটা আমার অভ্যাস নেই, ইনশাআল্লাহ আস্তে আস্তে সে অভ্যাস হয়ে যাবে, দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। জীবন দেওয়ার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল একটি উদ্দেশ্য রয়েছে, আমরা সকলেই বারবার শুনেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে, আমার ইবাদত বান্দেগী করে। অর্থাৎ আমাদের জীবন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আমাদের জীবনকে কাজে লাগাতে হবে, আমাদের জীবনকে কাজে লাগাতে হবে। জীবনকে শুধুমাত্র অবহেলায়, যদি আমরা টাইম পাসের নামে যদি আমরা সময় কাটাই, তবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে এর জবাব দিতে হবে, উত্তর দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তাই আমি জীবনের কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তোমরা পাঁচটি জিনিসের গুরুত্ব কে জেনে নাও এবং পাঁচটি জিনিসকে কাজে লাগাও সেই পাঁচটি জিনিস চলে যাওয়ার পূর্বে। সেই পাঁচটি জিনিসের মধ্যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে তুমি কাজে লাগাও তোমার মৃত্যুর পূর্বে। সম্মানিত ভাই সকল, আমি শুধু মানব জাতির জীবনের কথা আমি আপনাদের সামনে বলবো না, বরং এমন সেই বস্তু যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন রেখেছেন, দীনে ইসলাম তার রক্ষার জন্য বলেছে, যাকে আমরা পশু পাখি ইত্যাদি বলে থাকি, তার জীবনেরও গুরুত্ব রয়েছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কথার দ্বারাই এবং তার চরিত্রের দ্বারাই সেটাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করেছেন। আমি একটি ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন এই যে পশু, যাকে আমরা পশু বলে থাকি, তার জীবনের কি গুরুত্ব রয়েছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা বলি আমি, আমি আপনাদের সামনে সেই গুরুত্ব, পশুর গুরুত্ব কি রয়েছে সেটা তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনায় এক আনসারির বাগানে চলে যান, খেজুরের বাগানে, একজন সাহাবীকে সঙ্গে নিয়ে। সে সাহাবীকে বলেন যে আমি তোমাকে কিছু, এমন কিছু কথা বলবো যা তুমি তোমার কাছেই রাখবে, সবাইকে বলে দিও না এখন। তাই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আড়ালে যাওয়ার জন্য এক আনসারির বাগানে চলে যান। যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারির বাগানে প্রবেশ করেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একটি উট, সে নাড়াচাড়া করছে, তার নিজের পদ্ধতিতে সে নাড়াচাড়া করছে আর তার দুই চোখ দিয়ে অশ্রু পড়ছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে বুঝতে পারলেন যে তার কি বেদনা রয়েছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে সেই উটের মাথায় হাত রেখে রাখলেন এবং তারপর সেই উট কাঁদতে বন্ধ করল এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই উটের মালিক কে। তারপর এক যুবক বাগান থেকে বেরিয়ে এলো। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন أما تتقي الله في هذه البهيمة التي ملككها الله؟ তোমার কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই এই পশুর ব্যাপারে, যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মালিক করেছেন? أنه يشكو إلي أنك تذيبه وتجيعه, সে আমার কাছে নালিশ জানাচ্ছে, অভিযোগ করছে যে তুমি তাকে ঠিকমতো খেতে দাও না এবং তুমি তাকে, তার কাছ থেকে খুবই কাজ নেও, কাজ নিয়ে থাকো, খুব পরিশ্রম করে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন ওনাকে বললেন, উনি বুঝতে পারলেন সেই সাহাবি। সুবহানাল্লাহ, এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি পশুর হক রয়েছে, পশুর অধিকার রয়েছে, তার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একটি জীবন দিয়েছেন, সেই জীবনের আমাদেরকে রক্ষা করতে হবে এবং যা মর্যাদা রয়েছে, তার হক রয়েছে, সেটাও দিতে হবে। আমরা জানি সুলাইমান আলী সালাতের ঘটনা, সুলাইমান আলী সালাতামকে আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রকারের ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে একটি ক্ষমতা ছিল সুলাইমান আলী সালাতাম পশুর কথা, ভাষা শুনতে এবং বুঝতে পারতেন। সুবহানাল্লাহ, সুরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলী সালাতামের একবারের ঘটনা তুলে ধরেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. سليمان عليه الصلاة والسلام ونار دول بول كيني أكبر بريجان ونار دولة كيشيلو سنة بحيني كي سليمان عليه الصلاة والسلام مانوش جين إبان كيشو بوشو بوكي সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন দলবল নিয়ে। হঠাৎ সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম, পিঁপড়েদের মধ্যে থেকে একটি পিঁপড়া বলছে যে হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসায় প্রবেশ করো। উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যদি তোমরা না ঢুকে যাও তোমাদের বাসায় তাহলে কি হবে, সুলাইমান আলী ইসলামের দলবল তোমাদেরকে পিষিয়ে দিবে আর ওনারা বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ, ফাতাবাসসাম দাহিকাম মিন ক্বাউলিহা ওয়া ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আনআমতা আলাই। সুলাইমান আলী সালাতু ওয়াসালাম একটু মুচকি হাসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করলেন যে আল্লাহ, তুমি আমার উপরে যা নিয়ামত দিয়েছো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তুমি আমাকে তৌফিক দান করো। সুবহানাল্লাহ, যেখান থেকে বুঝতে পারি সুলাইমান আলাইহিস সালাম সেখানে থেমে গেলেন, দেখলেন যে না, তাদেরকে এইভাবে মেরে দিলে ঠিক হবে না। সুবহানাল্লাহ, পিঁপড়ে একটি ছোট্ট পশু,
سبحان الله ইরো دين ইসলামের মধ্যে এর জীবনের গুরুত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পশু পাখি যা কিছু রয়েছে পৃথিবীর বুকে সমস্ত কিছু মানব জাতির জন্য সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কোরআন মাজিদের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা কিছু রয়েছে এই পৃথিবীর বুকে সমস্ত কিছু তোমাদের জন্য মানব জাতির জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইউজ করার তাকে ব্যবহার করার কিছু পদ্ধতি দিয়েছেন আমরা নিজ ইচ্ছেই যা আমরা চাই যেভাবে চাই তাকে আমরা ব্যবহার করতে পারবো না পশুদের মধ্যে থেকে আমরা জানি যে কিছু পশু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন তাদের গোশত খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারও কিছু পদ্ধতি রেখেছেন আমি বলি ইনশাআল্লাহ কুরবানির সম্পর্কে কুরবানি যখন আমরা করি যবাহ করি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে যে তারও কিছু আদব কায়দা রয়েছে তারও কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলিকে অবলম্বন করে আমাদেরকে যবাহ করতে হবে যাতে করে পশুর কষ্ট না হয় আরামদায়ক যেন তারা অনুভব করতে পারে سبحان الله في النبي صلى الله عليه وسلم بولين إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة فإذا ذبحتم فأحسنوا الذبحة فليحد أحدكم شفرته وليريح ذبيحته في النبي صلى الله عليه وسلم بولين جي الله رب العالمين إحسان كي پتك تي جدي سر اپوري لازم كوري ديشن اپوري هر جو كوري ديشن إحسان كا كي بلا هاي إحسان بلا هاي پتك تي بھالو كاج ভালো ব্যবহার সৎ ব্যবহার করাকে ইহসান বলা হয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা কাউকে হত্যা করবে অর্থাৎ সাজা দেওয়ার জন্য যাকে জীবন জেলে আমরা দেখতে পাই অনেকের জীবন মানে পানিশমেন্টের জন্য জীবন হত্যা করতে হয় তো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেমন আমরা দেখি কিসাস রয়েছে তাকেও ভালোভাবে কিসাস দিতে হবে কষ্ট দিয়ে নয় ওইভাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমরা যবাহ করবে ফাইদা যবাহতুম ফাহসিনু যিবহাতা তখন তোমরা যবাহ ভালোভাবে করবে তারপরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের চাকু বা তরবারিগুলিকে তোমরা ভালোভাবে ভালোভাবে ধার করে নাও যাতে করে সেই পশু আরাম পায় সুবহানাল্লাহ এই হচ্ছে দ্বীনে ইসলামের শিক্ষা যে মানুষ হোক চাই পশু হোক তার জীবনকে নিয়ে যেন আমরা খেলা না করি জীবনের একটি মূল্য রয়েছে আরও অনেক এই বিষয়ে বলার রয়েছে আমি কয়েকটি উদাহরণ দিলাম আপনাদেরকে এতে আমরা বুঝতে পারবো যে পশুর জীবনের কি গুরুত্ব রয়েছে দ্বীনে ইসলামের মধ্যে এখান থেকে আমরা বুঝতে পারবো যে যে দ্বীন যে ধর্ম পশুর জীবনকে রক্ষার জন্য এ সমস্ত নিয়ম বিধি তৈরি করেছে মানুষের জীবনের সঙ্গে কোনোদিনই সেই দিন খেলতে পারে না সুবহানাল্লাহ আমি জীবনকে নিয়ে বলি আমার যে জীবন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শরীর দিয়েছেন আমার মধ্যে একটি রূহ রয়েছে এবং ঠিক তেমনি অন্য ভাইয়ের মধ্যেও সেই রূহ রয়েছে সেই জীবন রয়েছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন যে আমরা আমাদের জীবনকে আমি আমার জীবনে রক্ষা করব এবং তার সাথে সাথে অন্য ভাইয়েরও জীবনে রক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার যে শরীর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটি হচ্ছে একটি নিয়ামত এটি হচ্ছে একটি নিয়ামত আমি আমার বডির আমি আমার শরীরের ইউজ বা ব্যবহার আমি আমার ইচ্ছে অনুযায়ী আমি করতে কখনোই পারি না আল্লাহ রাব্বুল আলামিনের যা নিয়ম রয়েছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন সেইভাবেই সেটাকে ইউজ করতে হবে হাত কান নাক চোখ পা এর দ্বারা যেন আমাদের কখনো গুনাহ না হয় সুবহানাল্লাহ কাল কিয়ামতের দিনে কোরআন মাজিদের মধ্যে রয়েছে সিল দিয়ে দেওয়া হবে মুখের মধ্যে আমাদের মুখ বন্ধ হয়ে যাবে হাত কান নাক প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়ে দিবেন ক্ষমতা দেবেন হাতের দ্বারা আমি যা কিছু করেছি এই হাতের সে ক্ষমতা থাকবে যে সে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে সে ভালো কাজ করেছে আমি ভালো কাজ করেছি না আমি খারাপ কাজ করেছি সুবহানাল্লাহ মানুষ তখন অবাক হয়ে বলবে
কি ব্যাপার আজ তুমি আজ তোমরা আমারই খেলাফ সাক্ষ্য দিচ্ছ কথা বলছো সুবহানাল্লাহ তখন এই আমার অঙ্গপ্রত্যঙ্গ আপনার আমার অঙ্গপ্রত্যঙ্গ বলবে সেই রব যে তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে আজ আমাদেরকেও সেই ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ তো আমাদের প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিনের বা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী ইউজ করতে হবে আমি বলতে চাচ্ছি সোসাইটির ব্যাপারে যদি কোনো মানুষ টেনশন আমরা সুবহানাল্লাহ আমরা আজকের সমাজে দেখতে পাই একটু কথা কম বলবেন কথা কম বলবেন চুপচাপ শোনার চেষ্টা করেন ইনশাআল্লাহ বলতেও ভালো লাগবে এবং শুনতেও সবার সহজ হবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাই সমাজের মধ্যে কিছু ভাই টেনশনে চলে আসে সামাজিক টেনশন পারিবারিক টেনশনে তারপর বলে আমার বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান তো বেঁচে থেকে আমি কি করব মরেই যাই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মওত এবং হায়াতকে লিখে দিয়েছেন যে তার মওত কখন হবে যখন তার মওত হবে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী ফেরেশতা এসে যাবে অর্থাৎ আমার আপনার কোনো অধিকারই নেই যে আমি আপনি আমার জীবনকে আমার ইচ্ছে অনুযায়ী শেষ করে দিব কোনো অধিকারই নেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব তাহলে বুঝতে পারবেন সোসাইট বা আত্মহত্যার কত বড় গুনাহ রয়েছে দিন ইসলামের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের মাধ্যমে তার নফসকে তার জীবনকে তার শরীরকে হত্যা করে দেয় কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই বস্তুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিবেন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ অর্থাৎ যদি কোনো মানুষ গলায় দড়ি দিয়ে মারা যায় তার আযাব এটাই হবে জাহান্নামের মধ্যে সে গলায় দড়ি দিবে গলায় দড়ি দিবে শেষ হবে আবার গলায় দড়ি দিবে শেষ হবে এইভাবেই চলতে থাকবে এটাই হচ্ছে তার আযাব যদি চাকু দিয়ে নিজেকে চাকু ঢুকিয়ে যদি মেরে ফেলে নিজেকে সেভাবেই তাকে আযাব দেওয়া হবে বরঞ্চ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ক্লিয়ারলি বলেছেন মান কাতালা নাফসাহু বিহাদীদাতিন জা ইয়াউমাল কিয়ামতি ওয়া বিইদিহি من قتل نفسه بحديدة جاء يوم القيامة وحديدته بيده যদি কোনো ব্যক্তি কোনো লোহা কোনো বস্তু অর্থাৎ চাকু ছুরি তরবারি দিয়ে যদি সে নিজেকে হত্যা করে দেয় সেই অস্ত্র তার হাতে থাকবে এবং তাকে সেই অস্ত্রের মাধ্যমে সে নিজেকে বারবার হত্যা করবে আর বারবার সেই মানে কষ্ট পেতেই থাকবে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবা সুম্মান فقتل نفسه যদি কোনো ব্যক্তি বিষ খেয়ে নেয় এবং বিষ খাওয়ার পর সে নিজের জীবনকে শেষ করে দিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فهو يتحساه به في جهنم في نار جهنم তাহলে সে কি করবে কাল কিয়ামতের দিন তার হাতে সেই বিষ থাকবে আর সেই বিষকে সে চাটতে থাকবে বা খেতে থাকবে আর এইভাবেই সে জ্বালা যন্ত্রণার মধ্যেই থাকবে সুবহানাল্লাহ এ হচ্ছে আত্মহত্যার সাজা বা আজাব আমি একটি ঘটনা আরও তুলে ধরি তাহলে আপনি বা আমরা বুঝতে পারবো যে নিজেকে যদি কোনো মানুষ শেষ করে দেয় তাহলে তার কত বড় পাপ রয়েছে আমরা জানি হিজরত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন সাহাবা ইকরাম এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টের মধ্যে ছিলেন মক্কার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যখন অর্ডার হলো যে তোমরা এবার মক্কা ছেড়ে মদিনা চলে যাও মদিনায় একটি মার্কাজ একটি সেন্টার তৈরি হচ্ছে যেখানে মুসলমানদের শক্তি হয়ে যাবে তাদের একটি বল হবে এবং তার মাধ্যমে তারা ইসলামকে প্রচার এবং প্রসার করবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হুকুম ছিল প্রত্যেকটি মানুষকে হিজরত করা বাধ্যতামূলক ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন এভাবে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হিজরত করলেন তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু একজন বিশাল বিখ্যাত বিখ্যাত একজন সাহাবী উনি বলেন যখন আমি হিজরত করছিলাম
আমার সঙ্গে একজন সাহাবী ছিলেন আমরা হিজরত করছিলাম হিজরত করে আমরা চলে গেলাম মদিনায় মদিনায় যাওয়ার পর উনি অসুস্থ হয়ে গেলেন আমার সাথী তুফাইল বিন আমর আদ-দৌসি রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার সাথী আমার সঙ্গী উনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পর উনি মারা গেলেন মারা যাওয়ার পর আমি স্বপ্নই দেখছি যে আমার সেই সঙ্গী আমার সেই সাথী কবরের মধ্যে খুব ভালোভাবে রয়েছেন খুব নিয়ামতের সঙ্গে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক তিনাকে নিয়ামত দান করেছেন উনি জিজ্ঞাসা করছেন স্বপ্নের মাধ্যমে কথা হচ্ছে ওনার সঙ্গে ওনার সাথীর সঙ্গে মা সানা বিকা রাব্বুক তুমি কি করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই অবস্থায় রেখেছেন এত সুন্দর অবস্থায় রেখেছেন উনি উত্তরে বললেন গফর আল্লাহ লি بهجرته الى نبيه الله رب العالمين আমাকে তার নবীর দিকে হিজরত করার কারণে মাগফিরাত করে দিয়েছেন আমাকে আমার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়েছেন তারপর তুফাইল বিন আমর আদ-দৌসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন কি ব্যাপার ফামালি আরাকা মুগাত্তিয়ান ইয়াদাক কি ব্যাপার আপনার এই হাতে ব্যান্ডেজ রয়েছে কি ব্যাপার উনি বললেন উত্তরে যে আমাকে বলা হয়েছে কিল আলি লান নুসলিহা মা আফসাদতা যেটাকে তুমি নিজেই শেষ করে দিয়েছো খারাপ করে ফেলেছো সেটাকে আজ আমরা ঠিক করব না সঠিক করব না ঘটনা এই ছিল ওনার মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ ছিল একটি যে যখন উনি অসুস্থ হয়ে যান ওনার হাতে কোনো একটি আঘাত ছিল যন্ত্রণায় উনি কি করেছিলেন কেটে দিয়েছিলেন আর কাটার কারণে রক্ত এত রক্তপাত হয় তো যা সেই কারণে ওনার মৃত্যু হয়ে যায় সুবহানাল্লাহ এটাই ছিল ওনার মৃত্যুর কারণ যার কারণে এটা সুসাইড হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করেননি এই কারণে সুবহানাল্লাহ হিজরতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলেন কিন্তু উনি যেই বস্তুটিকে অঙ্গটিকে খারাপ করে দিয়েছিলেন উনি নিজে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেননি সুবহানাল্লাহ তাহলে ওই সমস্ত মানুষ যারা বলে আমরা টেনশনে আছি এবং টেনশনে এসে তারা কি করে নিজের নিজের রূহকে নিজের জীবনকে তারা শেষ করে দেই সুবহানাল্লাহ তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল বিশাল আজাবে তারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আবার আমি বলি আল্লাহ রাব্বুল আলামিনের এটি হচ্ছে বিশাল বড় একটি সম্পদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি বিশাল বড় একটি আমানত এই আমানতকে আমরা কখনোই খেয়ানত করতে পারি না এই আমানতের আমরা কখনো খেয়ানত করতে পারি না আমি আপনি যদি মনে করি যে দুটো কিডনি রয়েছে আমরা জানি কিডনির ব্যাপারে যে একটি কিডনি আমাদের কাজ করে আর একটি কিডনি স্টপ থাকে যখন দ্বিতীয় কিডনি কাজ করা বন্ধ করে দেয় তো দ্বিতীয় কিডনি তখন কাজ শুরু করে যদি কোনো মানুষ মনে করে যে আরেকটি কিডনি যেটা আমার কাছে রয়েছে ডোনেট করে দিব কাউকে এটা কোনো অনুমতি নেই শরীয়তের মধ্যে অনুমতি নেই এর সুবহানাল্লাহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ রাব্বুল আলামিনের যে একটি নিয়ামত রয়েছে আমানত রয়েছে একে আমাদের সেভ করতে হবে রক্ষা করতে হবে এটা ছিল আমাদের নিজস্ব শরীরের এবং নিজস্ব জীবনের রক্ষা এবার আসুন শেষ পয়েন্ট এটাই বলে আমি আমার কথা শেষ করবো ইনশাল্লাহ আমি বলেছি পশু পাখির জীবনের কি গুরুত্ব রয়েছে দ্বিতীয় পয়েন্ট ছিল আমার মানুষ তার নিজের জীবনকে কি কীভাবে রক্ষা করতে হবে যদি কেউ সুসাইড করে ফেলে আত্মহত্যা করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের যা আজাব রয়েছে সেটা তাকে পেতে হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না করেন তৃতীয় পয়েন্ট হচ্ছে অন্য কোনো ভাইয়ের জীবনের রক্ষা যেমন আমি সূরা মায়েদার একটি আয়াত পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ যদি কোনো ব্যক্তির বা কোনো জানের কোনো নফসকে
সে কি যদি হত্যা করে দেয় তাহলে জানো সমগ্র মানব জাতিকে সে হত্যা করে ফেলল ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়া الناس জামিআ যদি কোন জান বা কোন রূহের কোন জীবনের যদি রক্ষা করে তো সমগ্র জাতি মানব জাতিকে সে জানো রক্ষা করলো সুবহানাল্লাহ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের ব্যাপারে কতলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আযাবের কথা রেখেছেন কিছু পানিশমেন্টের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখানে ওয়া মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা ওয়া মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা কোন মুমিনের জন্য কখনোই এটা সাজে না বা তার ঈমান থাকা অবস্থায় শোভা দেয় না যে অন্য কোন মুমিন ব্যক্তির সে হত্যা করে ফেলবে ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা উলামায়ে কেরাম বলেছেন মুফাসসিরিনগণ বলেছেন অর্থাৎ এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে ঈমান যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ঈমানের তাকাজা বা ঈমান যা তার মধ্যে রয়েছে তো ঈমান কখনোই তাকে এই কথার পারমিশন দেয় না যে অন্য কোনো মুমিন ব্যক্তির বা অন্য কোনো মানুষের জীবনকে সে শেষ করে ফেলবে সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যেই বলেছেন ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়ালানাহু ওয়া'আদালাহু আযাব জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে মেরে ফেলে কিন্তু এখানে স্পেশালি মুমিনের কথা বলা হয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রাখবেন খালিদিনা ফিহা তাকে একটি লং লাইফ জীবনের লং লাইফ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রাখবেন ওয়ালানাহু এবং আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের লানত লানত কাকে বলা হয় অভিশাপ অভিশাপ কাকে বলা হয় অভিশাপ বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের যে করুণা আমাদের উপরে থাকে দয়াময়া থাকে সেই দয়াময়া রহমত আমাদের উপর থেকে উঠে যায় এটাই এটাকেই বলা হয় লানত তারপর ওয়া'আদালাহু আযাব জাহান্নাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশাল সাজা বা আযাব রেখেছেন সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি কোনো অন্য ব্যক্তিকে নাজায়েজ পদ্ধতিতে যদি মেরে ফেলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গেরও আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন وكتبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف এবং একটি লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি কোনো অন্য কোনো ব্যক্তির নাক কেটে ফেলে তাহলে তারও নাক কাটা হবে যদি হাত কেটে ফেলে তারও হাত কেটে ফেলা হবে যদি কান কেটে ফেলে তাহলে তারও কান কেটে ফেলা হবে কাজী অর্থাৎ কোর্টে তার এই সাজা শোনানো হবে সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে এ সমস্ত যে আযাব কঠোর আযাব অনেকে বলে থাকে ইসলাম হচ্ছে খুবই কঠোর ইসলামে কঠোর শাস্তির কথা বলে থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শাস্তির মধ্যে তোমাদের জীবন রয়েছে তোমাদের জীবন এইভাবেই তোমাদের জীবনকে সেভ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব যে তোমাদের এই কিসাসের মধ্যেই তোমাদের জীবনের রক্ষা রয়েছে এই কিসাসের মধ্যে এই সাজাগুলির মধ্যে তোমাদের রক্ষা রয়েছে সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হয় তার মৃত্যুর সাজা দেওয়া হয় যদি কাউকে মেরে ফেলে তার বদলে যদি তাকেও মেরে ফেলা হয় সেই সমাজে সেই দেশে অন্য কোনো ব্যক্তি নিজে স্বচক্ষে যখন দেখবে এই সাজাকে কখনো সে হিম্মত করবে কখনো সে সাহস করবে যে আমি অন্য কোনো মানুষের জীবনকে নিয়ে আমি খেলবো কখনোই সে সাহস করতে পারবে না সুবহানাল্লাহ আজ পৃথিবীর বুকে যেই দেশ কোরআন মাজিদের আইন অনুযায়ী চলে কোরআন মাজিদের আইন অনুযায়ী সাজা শোনায় সেই দেশে আপনি দেখবেন সব থেকে কম সংখ্যায় ক্রাইম হয়ে থাকে সব থেকে কম সংখ্যায় ক্রাইম হয়ে থাকে এই সমস্ত কঠোর শাস্তির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জীবন এর মধ্যেই রক্ষা করা হয় সুবহানাল্লাহ সম্মানিত ভাই সকল তাহলে আর বেশি আমি কথা বাড়াবো না বা আমার কথা বেশি লম্বা করব না দীর্ঘায়িত করব না আমাকে অল্প সময় দেওয়া হয়েছিল মনে হচ্ছে বেশি সময় আমি নিয়ে ফেলেছি যাই হোক আমি সংক্ষেপে এটাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন আমার জীবন
আপনার জীবন পশু পাখির জীবন প্রত্যেকটি জীবনের একটি গুরুত্ব রয়েছে সেই সমস্ত জীবনের গুরুত্ব আমাদেরকে সামনে রেখে মাথায় রেখে আমাদেরকে পৃথিবীতে বাস করতে হবে জীবন যাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন অপরের জীবনের সঙ্গে সাথে সাথে আমাদের জীবনেরও রক্ষা করার তৌফিক দান করেন আমিন এবং আমাদের সমাজে যা অনেক ভাই বলে থাকে এই এই গ্রামেরই কথা বলি সুবহানাল্লাহ যারা এই গ্রামে বাস করেন ওনারা জানেন আমি যখন থেকে এই গ্রামে বাস করছি বেশ কয়েকটি সোসাইটি হয়ে গেছে সুবহানাল্লাহ বললে আমার দুঃখ হয় যাদেরকে আমি দেখতাম সুবহানাল্লাহ তারা আজ নেই কয়েক কয়েক ভাই রয়েছেন ওনাদের জন্য আমাদেরকে মাগফিরাতের জন্য দোয়া করতে হবে সোসাইটি করে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যেও না যতই টেনশন হোক না কেন আপনি নামাজ পড়ুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন আপনার টেনশন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন দেখবেন অটোমেটিক আপনার দিল শান্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোভাবে রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী যেন আমরা জীবন যাপন করি আমিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু